বনগাঁতেও সাড়ম্বরে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। বনগাঁ কলেজ পাড়া ও স্কুল রোডের পুজো ঘিরে মেতে উঠেছেন স্থানীয়রা। বনগাঁতে সাড়ম্বরে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। রাজ্যে চন্দননগরের পর উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে অশোকনগর এলাকাতেই সবথেকে বৃহৎ আয়োজনে পুজো হয়। পিছিয়ে নেই বনগাঁও। বনগাঁ কলেজ পাড়া এলাকায় তরুণ সংঘের জগদ্ধাত্রী পূজা এবার 38তম বর্ষে পা দিল। পুজোর আয়োজকরা জানালেন, এই পুজো অন্যান্য বারোয়ারি পুজোর মতো চাঁদা তুলে অনুষ্ঠিত হয় না। এই পুজোর আয়োজনে এলাকার মানুষ স্বেচ্ছায় অর্থ দান করেন এবং সেই পয়সা দিয়ে আয়োজন করা হয় দেবী পুজোর। প্রতি বছরের মতো এদিনও সকাল থেকেই নিয়ম নিষ্ঠা সহকারে শুরু হয়েছে পুজো পাঠ। এলাকার মহিলারা ব্যস্ত পুজোর আয়োজনে। এ বিষয়ে পুজো আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা আশিস মুখার্জি বলেন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই পুজোটাকে তারা প্রচারের মধ্যে নিয়ে এসছেন। এই পুজোটা আজকে এই বছরে আমরা 38 বছরে পড়লাম। এই পুজোটার প্রথম ব্যাখ্যা হলো যে এই পুজোটায় কোনো বারবারই কাজ আর চাঁদা তোলা হয় না, কোনো বিল কাটা হয় না, সদিচ্ছার পুজো। প্রত্যেকে সদিচ্ছায় যে যার টাকা দেয় সেই পুজো দিয়ে এই 38 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানগুলো হয়। এবছর আমাদের ইচ্ছা আছে পুজোর পরে বিভিন্ন অনুষ্ঠান করার, কিন্তু আমরা বেশি দিন করতে পারি না যেহেতু চারিদিকে পড়াশুনো পরীক্ষা টরীক্ষা রয়েছে, এইগুলো চিন্তাভাবনা করে আমরা করতে পারি না। বনগাঁর জগদ্ধাত্রী পুজোর আয়োজনে আরও একটি উল্লেখযোগ্য নাম স্কুল রোড তরুণ সংঘ। 1973 সালে পুজোর সূচনা হয় এখানে। বর্তমানে এই পুজোর আয়োজকরা জানালেন, অতীতে যারা পুজোর সূচনা করেছিলেন তারা আজ অনেকেই নেই, তবুও বর্তমান প্রজন্মের হাত ধরে আয়োজন হচ্ছে এই পুজোর। আয়োজকদের দাবি, এই পুজো শুধু তরুণ সংঘের এই এলাকার ছেলেদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই পুজো গোটা বনগাঁবাসীর পুজো। পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এখানে। সব মিলিয়ে জগদ্ধাত্রী পুজোতেও জমজমাট বনগাঁ, একথা বলাই যায়। অ্যাকচুয়ালি এই পুজোটা আমাদের ছেলেবেলার থেকে শুরু। আমাদের পুজো এখানে অনেক বয়স্ক মানুষরা যারা আজকে নেই আমাদের মাঝে, বঙ্কিমচন্দ্র উনি ছিলেন, তারপরে ভূপেনবাবুও ছিলেন, তারপরে হচ্ছে এরকম অনেক মানুষ যারা আজকে আমাদের মাঝে নেই। তারপরে আমরা যখন কলেজে পড়ি তখন থেকে আমাদের অনেক বন্ধুবান্ধব মিলে আমরা এই তরুণ গোষ্ঠীর এই পুজোটাকে শুরু করি। সভ্যসাচী ভট্টাচার্য ও সায়ন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।